মালদা জেলা তৃণমূল নেতা হেমন্ত শর্মা তার বাড়িতে 9 ঘন্টারও বেশি সময় ধরে আয়কর দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা এখানে অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে আয়কর দপ্তরের বেশ কয়েকজন কর্মী এবং তোমার কেন্দ্রীয় বাহিনী তারা ভেতরে রয়েছেন। যেটা সূত্র মারফত জানতে পারছি যে বেশ কিছু নথি তোমার ব্যবসা সংক্রান্ত, যেহেতু কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক পার্টনার এই হেমন্ত শর্মা এবং হেমন্ত শর্মার ভাই ভিকি শর্মা, সেই তথ্যের ভিত্তি করে কিন্তু বেশ কিছু জিনিস তোমার এখানে বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে তোমার কম্পিউটার রয়েছে, হেমন্ত শর্মার যে ফোন সেই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, বাড়ির বেশ কয়েকজনের ফোন এই মুহূর্তে যারা আয়করের আধিকারিক রয়েছেন তারা নিজেদের হেফাজতে নিয়েছেন। এবং তোমাকে বলে রাখি যে যেটা আরও জানতে পারছি, আরও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই যে তল্লাশি অভিযান সেই অভিযান চলবে আরও বেশ কয়েকজন আধিকারিক। তোমাকে কোনো তো হেমন্ত শর্মার বাড়ি নয়, এর পাশাপাশি কিন্তু অফিসে অভিযান চলছে, সেখান থেকে আরও বেশ কয়েকজন আয়কর দপ্তরের আধিকারিক তারা কিন্তু এই হেমন্ত শর্মার বাড়িতে আসার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ করুণাময়। আর এবার আপনাদের জানাবো যে 21 বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। দল বদলের পর তাকে রায়গঞ্জ থেকে প্রার্থী করে গেরুয়া শিবির। 20,748 ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন তিনি। কয়েক মাসের মধ্যেই দল বদল করেন কৃষ্ণ কল্যাণী। 27 আগস্ট 2021 বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। এরপর 2022 চৌঠা জুলাই মুকুল রায়ের জায়গায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি সহ তিনটি জায়গায় লাগাতার তল্লাশি চলছে। 9 ঘন্টা হয়ে গেছে ম্যারাথন তল্লাশি আয়কর দপ্তরের আধিকারিকদের। আপনার যেরকম জানাচ্ছিলাম যে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি অফিসে আয়কর হানা, আর এই হানা নিয়ে এবার মোদী সরকারকে নিশানা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে বিজেপি, কার বাড়িতে অভিযান হবে আগে থেকে কি করে বলে দিচ্ছেন বিজেপি নেতারা, প্রশ্ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লালটুবাবু সব কিছু বাইরে থাকছেন কেন সেটা জানি না, ওদের থেকে হয়তো একটু দূরত্ব তৈরি হয়েছে কৃষ্ণ কল্যাণী, তার জন্য কোন তদন্ত চলুক কি কোন ইনভেস্টিগেশন, আমরা কারোর বিরুদ্ধে নই, কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে নিয়ন্ত্রণ করছে কেন্দ্রের সরকার ইডি এবং সিবিআইকে, এবং তার সাথে এই ভারতীয় জনতা পার্টির এখানকার নেতা এত সুসম্পর্ক তৈরি করেছে যে যা ইডি সিবিআই করবে উনি আগে থেকে বলে দিতে পারছে। মন্ত্রী অভিযোগ করছেন এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে কেন্দ্র সরকার, বিজেপি নেতারা কি করে জানছেন, এর পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। শুনুন। আয়কর দপ্তর বা ইডি আয় বহির্ভূত সম্পত্তি কিংবা উপার্জনের টাকার উপরে সরকারি ট্যাক্স না দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেড করে, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, দলের সম্পর্ক নেই, সারা দেশ জুড়েই এই প্রক্রিয়া অতীতেও চলেছে এখনো চলছে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা কোথা থেকে আসছে? কৃষ্ণ কল্যাণী তো বিজেপিরই লোক, সেরকমই তো স্পিকার বলছেন। তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক যে প্রদেশটি আছে তার বিধানসভার ঐতিহ্য পরম্পরা মেনে তিনি তো বিএসসি চেয়ারম্যান করেছেন কৃষ্ণ কল্যাণীকে। কৃষ্ণ কল্যাণী তো বিজেপিরই লোক, উনি তো এত শুনানির পরেও বলেছেন কৃষ্ণ কল্যাণী যে তৃণমূল কংগ্রেসে আছে এরকম কোনো প্রমাণ তার কাছে নেই, তিনি তো বিজেপির লোক, সেম সাইড গোল হয়ে যাচ্ছে।